गुड मर्निंग हमार नतून एक भिडियो से तुम्हारे सकल के स्वागत जाना तुम्हारा खूब भलो आशा करी और भलोई थेको हमें एक शरीर खराब भलो अत भलो नहीं मे हे शरीर खराब रेखे दाओ मेकअप बक्स नहीं बस सब समय मुखे लगा मुखटा तो खराब हो जाए और हमें शरीर खराब दो तीन दिन पेटे व्यथा डाक्तरखाना दुबार कर गए एक दिन मैं परशुदिन दोबार आज कल के दोबार आसब एक बार जब तो डाक्तर पास ही डाक्तरखाना एक दादू डाक्तर एक एक्सरे करते बाबू टीवी आसते बाबू टीवी देखे सकाले हे जल और चीनी दिए एक मुड़ी खाइए भिजिए खाइए चा खाए चा दी नहीं बना कर छोटो सर दी ना दीते चाय क्योंकि खाए दीते हैं एक अल्प उड़े बिस्कुट दिए खाए तपर हम दालिया खाए यम क्योंकि आज जल मुड़ी खाइए खाइए ओषुद ओषुद खाइए और एक बार डाक्तरखाना नहीं जाब और हमारे सब्जी टब्जी सब के नहीं आसब हमारे शरीर खूब भलो नए तो बेसि किस करते चिंता रात घुमो नहीं बस कि आज को तई करब एक तरकारी भात कि करब दूजने तो खा डाक्तर बोले एक एक्सरे करते पेटे पड़े गो तर हे गैस जी हो देखा जाए ना हमले से बोझा जाए छोटो सर एट खाए पेटे इनफेक्शन होते डाक्तर बोले एक पेटे एक्सरे करते तो आज के लिखिए नहीं आसब गला बस लिखिए नहीं आसब तर जब कल परशु को एक्सरे करिए नेब निश्चिंत ना शांति एकटू और हमें सकाले टुकटाक जा काज करा करे निलाम निये भातटा चापिए भातटा होते होते हमें चले आसब से फैन गालब तारपर हच्छे ओके ओरो दालियाटा रान्ना हो गेछे रेखे दिए ठंडा होच्छे खावाबो और आमी चानो करे निएछि तारपरे जाब एसे तारपरे काज करब सब हबे आगे ओटा जेटा सेटा आगे करा उचित और तुम्हारे हमारे चैने स्वागत तुम्हारा सबा खूब भलो थेको सुस्थ थेको सावधानी थेको और हमारे पास एक सपोर्ट करो एक लाइक कर दिओ और सबसक्राइब कर पास थेको। बाबू चलो दादूर का जाब गो एक बार देखिए आनी ना कि तुम्हारे लागे नहीं हाँ बाबू तबुओ तो जाए चलो चेपे ओषुद खा भलो ठीक है टाटा बाय बाय पर कथा बोल तो हमारे भात हो गए नाम नाम रेखे तरपर जाब एखे दूध आधटा जाल देव नाम रेखे दिए तर जा डाक्तरखाना चले एलाम और ये जो सब्जी नहीं मेटा के बार खाव खाइए ओषुद खाव है ना और ये उड़ोजहाजा आर कल जानो दोकने गए डाक्तरखाना गए दोकने ढुके बना कर खेलना ने खेलना ने उड़ोजहाजा निल ना
টক দই আনলাম, ওকে খাওয়াবো, পেটের গ্যাসটা কেটে যাবে দই খেলে। আর এখানে হচ্ছে সকালে আমি একটু খাবো, সকালে চা খাটা কিছু খাইনি, মিষ্টি এনেছি, মিষ্টি খাবো। হ্যাঁ জানি, সন্দেশ এনেছি আর এই ফুটি এনেছি, এটা আমি এখন খেয়ে নেব। তারপরে ওই সবজি এনেছি, হচ্ছে বরবটি এনেছি, বরবটি আলু ভাজা করব একটু। আর নিজের শরীরটাও ভালো না, না নিজের শরীরটাও ভালো না, কিছু রান্না বেশি করব না, বরবটি কচু বরবটি আর আলু ভাজা করব। আর ঢ্যাঁড়স এনেছি, একটু তরকারি করব ওই ওকে খাওয়ানোর জন্য, ওই ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মেয়েকে ভাত খাওয়াবো। আর বেশি ঝাল টাল এইসব তো আমি এমনি দিই না, আমি নিজে ঝাল টাল খেতে পারি না বলে, তাই ঝাল টাল দেওয়া হয় না, মশলাও বেশি কোনো কিছু দেওয়া হয় না। আর দুজনের তরকারি কতটুকু আর বেশি মশলা দেবো, যে গ্যাস টাস হবে থেকে মেন হচ্ছে ওটা না, সেই পেটে একটু গণ্ডগোল, ছোটোবেলা জন্মানোর পর থেকে একটু সমস্যা, হজমের সমস্যা ডাক্তার ছিল বলেই দিয়েছিলো, সেই থেকে একটু হচ্ছে। আর ছোটো ছিল, এখন যত বড় হচ্ছে একটু চকলেট একটা দুটো লজেন্স এটা ওটা এগুলো তো বায়না আছেই না, যতই তুমি ভাবো দেবো না, কিন্তু ঠিক খাওয়া হয়ে যাচ্ছে, সেই থেকে একটু পেটের একটু ইনফেকশন টাইপের হয়ে গেছে, আর সেই হিসাবে হয়েছে। ওই জন্য তরকারিতে বেশি কিছু দেবো না, শুধু ওই একটু জিরে আর একটু খালি সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়সের তরকারিটা করবো, ওই দিয়ে ওকে খাওয়াবো। আর আমারও খুব শরীরটা খারাপ, আমারও পেটে লাগছে, পিরিয়ডসের জন্য পেটে লাগছে আমার, এমনি খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়, মানে দেখে বোঝা যাবে যে কিছু একটা হয়েছে এরকম একটা ব্যাপার। আর হাজব্যান্ড থাকলে ওই পুরোটা করে, আর নাই বলে নেই বলে আমাকেই পুরোটা একদম এ করতে হচ্ছে, ওই জন্য খুব কষ্ট হচ্ছে। নিজে সামলানো, মেয়েটাকে সামলানো, কাজকর্ম ভালো লাগছে না পুরো একদম। আর ওই তরকারি টরকারি করবো, আর ওকে এখন ডালিয়াটা খাইয়ে ওষুধটা খাওয়াবো, আর টক দইটা একটু বাদে খাওয়াবো। আর আমি একটু ওই দুটো মিষ্টি, একটু সন্দেশ, আর হচ্ছে ফুটিটা খাবো, সকালে চাটা খাইনি। আর দুধটা একটু গরম করে রাখতে রাত্রিরে ভুলে গিয়েছিলাম, তো আমারও যন্ত্রণার চোটে আর ভুলে গিয়েছিলাম, ওই জন্য সকালে দুধটা কেটে গেছে, চাটা আর বানাইনি। আবার দুধ দিয়ে গেছে ডাক্তার বলছি কেন, দুধ দিয়ে গেছে গয়লা, কিন্তু আর ওই চা করবো না, আর ভালো লাগছে না চা বানিয়ে আর খেতে, আর এত বেলায় ভালো লাগছে না। ভাত হয়ে গেছে, খালি এবার ওইগুলো বানাবো, হয়ে যাবে। জামা টামা কেচে সব ছাদে দিয়ে চলে এসেছি যা হোক করে, আর এবার একে খাইয়ে চান টান করাবো, চান করি এবার এ করবো, মানে টিভি দেখবে বসে বসে, খেলা করবে, আর আমি এসব রান্নাগুলো তার মধ্যে সেরে নেবো, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, আবার কিছু কথা থাকলে তোমাদের সাথে শেয়ার করব। আর কথা সেরকমভাবে সেরকম নেই বলতে গেলে, দুজন থাকি, এখান ওখান যাওয়া, যে বেড়ানো তারপর ভালো মন্দ রান্না সব কিছু শেয়ার, এইসব তো নয়, একটা দুটো তরকারি আর মেয়ে আমার এই সারাদিনের দু চারটে কাজকর্ম, এইটুকুই। এর মধ্যে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারছি না, হয়তো তোমরা বলবে ভালো ভালো ভিডিও না, সেই জন্য দেখবেও না, কিন্তু আমি আস্তে আস্তে চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার। ঠিক আছে, আর এইভাবেই আমার সংসার চলছে, আর সেইভাবে আমি বেশি ভুগতেও পারি না যে পরস্পর কথা বলে যাব, এটা ওটা বের করে কথা বলবো। সেই হিসাবে যদি সবাই দেখো, সাবস্ক্রাইব করো, আস্তে আস্তে জানতে চাও, অবশ্যই বলবো আমি আমার লাইফের সব ঘটনা, আমার মেয়ে আমার হাজব্যান্ডের সাথে দেখা, প্রেম, পালিয়ে আসা, পালিয়ে এসে বিয়ে করা, তারপর থেকে সংসারের যাবতীয় খুঁটিনাটি, মানুষ চেনা, কীভাবে যে মানুষ চিনেছি, কীভাবে যে মানুষের সাথে বাস করে আছি, শুধু একমাত্র ভগবানই জানে আর আমরাই জানি। আর আমার হাজব্যান্ড পাশে আছে বলে খালি আমার এই একার সংসার, একার ঘর, একার বাড়ি এইভাবে ভালো আছি, নাহলে যে কোথায় ভেসে যেতাম তার নেই ঠিক না, আছে আমার নিজেদের আপন বলতে কোনো কেউ, সবাই আছে, নামেই আছে, সেই হিসাবে সে পাশে কেউ নেই, না হলে আর বলো নিজের শরীর খারাপ, মেয়ের শরীর খারাপ কেউ থাকে না বলো না, সবাই আছে, নামেই আছে, ব্যাস এইটুকুই। আর তোমার সাথে আরও অনেক গল্প শেয়ার করবো, যদি তোমরা জানতে চাও সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমি নতুন নতুন ভিডিও, নতুন নতুন গল্প, নতুন নতুন কথা সব কিছু শোনাবো। ঠিক আছে, আর এই মেয়েকে এখন খাইয়ে দিই, দিয়ে চান টান করিয়ে দিই,
আর আমার হাজবেন্ড হচ্ছে আসবে সেই শীতকাল রাস রাস পুজো হয় সেই সময় করে আসবে, তখন সিজন শেষ হয়ে যায়। আর তারপর ওর সাথেও ভিডিও করবো, ওকে নিয়ে কথা বলবো, তখন অনেক রকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, রান্না শেয়ার করবো, কোথাও ও এলো তো বেড়াতে যাই, ঘুরতে যাই। তারপর আমার স্কুটি আছে, স্কুটি নিয়ে ওর সাথে ঘুরতে যাই, আমি নিজে বার করতে পারি না, চেষ্টাও করি না, ছোট ছেলে নিয়ে চাপিয়ে বেরোনোর রাস্তাঘাটের যে অবস্থা সেই জন্য আমি বেরোই না, সেই জন্য ভিডিও সেইভাবে বানাচ্ছি না, বুঝতে পেরেছো? দু চারটে শর্টস ভিডিও বানাচ্ছি আর এই টুকটাক দু একটা কথা, ব্যাস এইটুকুই। তাহলে কি তোমরা আমার পাশে থাকবে না, দেখবে না? প্লিজ থেকো, হ্যাঁ, আর একটা লাইক করে দিও। টাটা।